জানান নাইন লাইট, এ বিউটিফুল ফোন, গ্রেট লুকিং ফোন উইথ ফোর ক্যামেরাস অ্যান্ড মিড রেঞ্জ স্পেক্স। মিড বাজেটের ফোন হিসেবে এটি ওভারঅল কেমন চয়েস হতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর এই ভিডিওটি স্পন্সর করেছে মোবি ক্যাম জোন, স্মার্টফোন অ্যাক্সেসরিজ এবং ক্যামেরা ও ক্যামেরা অ্যাক্সেসরিজের জন্য ঘুরে আসতে পারেন তাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের শোরুম থেকে, অথবা ভিজিট করতে পারেন তাদের ফেসবুক গ্রুপ বা পেজ। মোবি ক্যাম জোনের বিস্তারিত পাওয়া যাবে ভিডিও ডেসক্রিপশনে। অনার নাইন লাইট দেখে আমার ফার্স্ট ইম্প্রেশন ছিল জাস্ট ওয়াও, দিস ইজ এ গ্রেট লুকিং ফোন, বিউটিফুল। স্মার্টফোনের খুঁত ধরার জন্য যারা বসে থাকেন, আই থিঙ্ক অনার নাইন লাইট তাদের হতাশ করতে পারে। স্মলার ফুটপ্রিন্টে বিগার ডিসপ্লে, সামনে পেছনে সব মিলিয়ে চারটা ক্যামেরা, গ্লাস ব্যাক প্যানেল, এক কথায় প্রিমিয়াম লুকের ফোন অনার নাইন লাইট। 18:9 অ্যাসপেক্ট রেশিওর এই ফোনের ফ্রন্ট এবং রেয়ার দুপাশে 2.5D গ্লাস ব্যবহার করা হয়েছে। গ্লাস প্যানেলের জন্য ফোনটি চমৎকার লাগে দেখতে, তবে মনে রাখতে হবে হাত থেকে পড়ে গেলে ফোনের স্ক্রিনটাই ভাঙবে না, পেছনের গ্লাসটাও ভাঙবে এবং সেই সাথে ফোনের মালিকের হৃদয়টাও ভেঙে যেতে পারে। গ্লাস ব্যাক প্যানেলটি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এবং এতে স্বাভাবিকভাবেই প্রচুর স্মাজের দেখা মিলবে। ধুলো ময়লা পরিষ্কার করতে করতে ফোনের ব্যাকপার্টটি ক্ষয় করে না ফেলতে চাইলে ফোনের সাথে সরবরাহকৃত ব্যাক কভারটি ব্যবহার করা বাঞ্ছনীয়। ফোনের সামনে থাকছে ডুয়েল ক্যামেরা এবং নোটিফিকেশন লাইট, নিচের দিকে থাকছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং এর পাশাপাশি 3.5mm অডিও সকেট, যদিও এর বক্সে কোনো ইয়ারফোনের দেখা মিলবে না। 5.6-inch ডিসপ্লেটি অনেকের কাছেই স্ট্যান্ডার্ড মনে হতে পারে এর সাইজের কারণে। লাইট ওয়েট হবার কারণে ফোনটি খুবই হ্যান্ডি লেগেছে আমার কাছে। ডিসপ্লেটি ছিল এক কথায় চমৎকার, কালার ক্ল্যারিটিও সেই লেভেলের। ডিসপ্লের কর্নারগুলো শার্প, যদিও পার্সোনালি সেমি রাউন্ডেড শেপটাই দেখতে ভালো লাগে আমার কাছে। 1080x2160 রেজলেশন ডিসপ্লের পিপিআই 428। ডে লাইটে ডিসপ্লের ব্রাইটনেস বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। 4G সাপোর্টেড ফোনের সিগন্যাল রিসিপশন এয়ারপিস ছিল আপ টু দ্য মার্ক। তবে হাইব্রিড সিম কার্ড থাকছে অনার নাইন লাইটে, যা অনেকের কাছে বড় একটি ডিসঅ্যাডভান্টেজ মনে হতেই পারে, যদিও এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। মোস্ট পপুলার ফোন নোভা 2i এর ব্যবহৃত সেম চিপসেট থাকছে নাইন লাইটে, হাই সিলিকন ক্রিন 659, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড 1.7GHz থেকে 2.3GHz পর্যন্ত। 3GB 32 এবং 4GB 64 এর দুটি আলাদা ভ্যারিয়েন্ট থাকছে অনার নাইন লাইটের। এর GFX সেকশনে থাকছে মালিটি 830MP2। খাতা কলমে এর পারফর্মিং স্কোর ছিল দেখার মতো, অ্যান্টুটু স্কোর হাসতে হাসতে স্ন্যাপড্রাগন 625 এর মতো প্রসেসরকেও পেছনে ফেলে দিচ্ছিল। CPU, GPU, মেমোরি সব সেগমেন্টে রেডমি 5+ চেয়ে বেশি স্কোর ছিল অনার নাইন লাইটের। গিগবেঞ্চে সিঙ্গেল কোরের স্কোর ছিল 933, যা 625 প্রসেসরের চেয়েও বেশি। তবে রিয়েল লাইফ ইউজিংয়ে অ্যান্টুটু স্কোর বা গিগবেঞ্চ স্কোর কতটা বাস্তবিক সেটা জানার জন্য কিছুক্ষণ দেখতে থাকুন ভিডিওটি। অনার নাইন লাইটে ছোট থেকে বড় সব ধরনের গেম প্লে করে দেখেছি, যা ছিল স্যাটিসফ্যাক্টরি, বলার মতো কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ছিল না। 3GB র্যামের এই ভ্যারিয়ান্ট ভালো মতোই মাল্টিটাস্কিং ম্যানেজ করতে পারছিল, তবে গেমিংয়ের সময় এর রেয়ার প্যানেলে কিছুটা হিট টের পেয়েছি। আইডল সিচুয়েশনে 3GB র্যামের মধ্যে 2GB কম র্যাম ফ্রি পাওয়া যাবে এই ফোনটিতে, আর 32GB মধ্যে 20GB কিছু ওপরে স্টোরেজ ফ্রি পাওয়া যাবে ইনিশিয়ালি। অনার নাইন লাইটের বিগ সারপ্রাইজ ছিল আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 8 ওরিও, সেই সাথে ইমোশন UI 5 থেকে জাম্প করে আসা ইমোশন UI 8.0 পাচ্ছেন অনার নাইন লাইটে। জাম্পিংয়ের ব্যাপারটি ওরিও 8 এর সাথে মিল রেখে করা হয়েছে, নট এ ব্যাড ডিসিশন। তবে EMUI 8 আমার কাছে ল্যাগি মনে হয়েছে। ওভারঅল দিস ইজ নট দ্য লাইটেস্ট স্ক্রিন, অ্যাপ ওপেনিং বা অপারেটে কিছুটা ল্যাগ পাচ্ছিলাম, যা বিরক্তিকর এক্সপিরিয়েন্স ছিল, যা কিনা এরকমের একটা মিড রেঞ্জের স্পেক্সের ফোন থেকে আশা করা যায় না। তবে খুব শীঘ্রই ওটা আপডেটের মাধ্যমে Huawei এটি ফিক্স করে দিবে বলে আশা করা যায়। আর নেক্সট আপডেটে এতে ফেস আনলক ফিচারটিও যোগ হচ্ছে বলে জানা গেছে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন হয়তো আপডেটটি চলে এসেছে। এর ফিঙ্গারপ্রিন্ট রিডারটিও ফাস্ট ছিল এবং সেটি রিচেবল পজিশনেই থাকছে। রিভিউ ইউনিটটি উপর্যুপুরি ব্যবহারে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম দিতে পেরেছে। সারাদিন প্রচুর স্কোরিং টেস্ট, গেমিং, ভিডিও, ছবি তোলা সহ ভিডিও প্লেব্যাকের পরও ডে লং ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অনার নাইন লাইটে, থ্যাঙ্কস গোস টু 3000mAh ব্যাটারি। ব্যাটারি সেভ করার জন্য পাওয়ার সেভিং মোড, আলট্রা পাওয়ার সেভিং মোড অথবা স্ক্রিন রেজুলেশন HD+ করে রাখতে পারেন, যাতে ডিভাইসটি কিছুটা এক্সট্রা টাইম ব্যাকআপ দিতে পারবে।
চলে আসা যাক মোস্ট এক্সাইটিং ফিচার অব দিস ফোন অর্থাৎ ক্যামেরা সেকশনে। নোভা টু আয়ের মতো অনার নাইন লাইটেও থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ। 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল দুটো করে ক্যামেরা থাকছে ফ্রন্ট এবং রেয়ারে। 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ডেপথ ইনফো কালেক্ট করে এবং লো লাইটে ইমেজ কোয়ালিটি ইম্প্রুভ করে বলে খাতা কলমে দেখতে পাওয়া যায়। ক্যামেরা মোডের মধ্যে থাকছে বিউটিফাই ওয়াইড অ্যাপারচার অর্থাৎ বুকে মোড। সাফিসিয়েন্ট লাইটে বেশ ভালো ছবি পেয়েছি, কালার অ্যাকুরেন্সি ভালো ছিল, সেই সাথে ডিসেন্ট অ্যামাউন্ট অফ ডিটেলও ছিল। তবে কিছু কিছু ছবি ডে লাইটে তোলা সত্ত্বেও আমার কাছে কিছুটা ডাল লেগেছে ছবির কালার। ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবিও খুবই ভালো ছিল, বুকে এফেক্ট খুব একটা পারফেক্ট ছিল না, যদিও এই প্রাইসের ফোনে আইফোন কিংবা পিক্সেলের মতো বুকে এফেক্ট আশা করা উচিত নয়। হুয়াওয়ে বলেছে এতে হার্ডওয়্যার লেভেলের বুকে এফেক্ট পাওয়া যাবে, বাট আই এম নট এ বিলিভার ইন দিস কেস, অ্যান্ড ডুয়েল ক্যামেরা সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রেই গিমিকি মনে হয় আমার কাছে। ওভারঅল এর ক্যামেরাকে প্রাইস ট্যাগ মাথায় রেখে বেশ ভালোই বলতে হবে। ইআইএস না থাকলেও ফুল এইচডি ভিডিও খুব একটা খারাপ ছিল না, ফ্রন্ট ক্যামেরায় করা ভিডিও আমার কাছে খুবই ভালো লেগেছে। মোবি ক্যাম জোনে এই ফোনটি এখন পাওয়া যাচ্ছে 17,500 থেকে 18,000 টাকার মধ্যে পাওয়া যাবে 332 ভ্যারিয়েন্টের অনার নাইন লাইট। শুরুতেই বলেছিলাম এই ফোনটি স্টানিং বিউটিফুল লুকের একটি ফোন, গর্জিয়াস লুকের কারণে হয়তো অনেকেই একে টপ লিস্টে রাখতে পারেন। এছাড়া কোয়াড ক্যামেরা, মিড লেভেলের প্রসেসর, অ্যান্ড্রয়েড 8 ওরিও, 3000 mAh ব্যাটারির ফোনটি ভালো চয়েস হতেই পারে। তবে আমার রিকমেন্ডেশন তাদের জন্য থাকলো যারা ডিসেন্ট টাইপের ইউজার, মানে ফোন রাফ ইউজ করেন না এবং ফোনে মাত্রাতিরিক্ত অ্যাপস এবং সারাক্ষণ হেভি গেম খেলেন না, তাদের জন্য এই ফোনটি খুবই আদর্শ টাইপের একটা ফোন হতে পারে। অনার নাইন লাইট নিয়ে জানতে বা আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর টাইমলাইনে শেয়ার করতেও ভুলবেন না আশা করি। আজকের মতো আমি বাবু বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।